আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সেনজেন ইনফো সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমার ওই দ্বিতীয় পর্ব নিয়ে কথা সেটা হচ্ছে মালটা পর্ব দুই তো এই পর্বে যে পেপার্সগুলো সেটার একটা ভিডিও ক্লিপস ছোট একটা দিয়েছি আপনারা যেটা যদি এগুলো আপনার জন্য আপনাদের জন্য উপকার হয় সেটা দেখে নেবেন আর দ্বিতীয় পর্ব নিয়ে এখন আলোচনা করছি প্রথম পর্বে যে আলোচনা আলোচনাগুলো আমি করেছি সেই আলোচনা থেকে আবার দ্বিতীয় পর্ব আলোচনা শুরু তো ওখানে আমার শেষ আলোচনায় ছিল আপনার ভিসা প্রবাল পর্যন্ত এরপরে থেকে আবার শুরু করব তো ভিসা অ্যাপ্রোভাল তো ইনশাল্লাহ এটা হবে তো তার আগে যে প্রস্তুতিগুলো সেটা আপনারা নিয়ে নেবেন আর সেটা নেওয়ার পরে আপনাদের যেই জিনিসগুলো আসবে লাগবে সেটার ভিডিও ক্লিপসে আমার দেওয়া আছে পর্বত দুয়ে দেখবেন ওটা এটাকে বলে আপনার মোশন পিকচার কোনো আপনার কথা নাই আপনার ওই ছবিগুলো আর কি দেখে নেবে মোশন পিকচারটা দেখে নেবে কয়েকটা মিনিটের হয়তো বা দু চার তিন মিনিট এরকম হবে তো ও বলে কীভাবে কালেকশন করতে হয় সেটা নিয়েও বলবো তারপরে ভিসা প্রবলের পরের পাটটা সেটাও বলব তো কালেকশনের ক্ষেত্রে আপনার প্রথমে আপনার চার কপি আপনার মুক্ত যে কোনো কান্ট্রি বললে হবে মালটা বলেন বা যেখানে আপনার যারা এই স্টুডিওতে মালদার ছবিগুলো তোলে সেখানে যাবেন ইনশাআল্লাহ তারা তুলে দিবে এটা জমা দিবেন সাথে আপনার যেই ছবিটা দেখবেন আমি ট্রেনিং সার্টিফিকেট একটা শেয়ার করেছি ওটা স্ক্যান কপি ম্যাট্রিক ইন্টার বা এর ওপরে যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকে সেই সার্টিফিকেটগুলায় স্ক্যান কপি এরপর সব পাসপোর্টের যদি পাসপোর্ট আপনার দুইটাও থাকে আমার পাসপোর্ট দুইটা তো আমি মিডল ইস্টে ছিলাম প্রায় এগারো বছর তো সম্পূর্ণ পাসপোর্টটা স্ক্যান কপি পাঠিয়ে দিতে হয় ওখানে তো ওইগুলো পাঠিয়ে দিবেন পাঠা দেওয়ার পরে আপনার কাজ শুরু তার আগে আপনার এই আমি দেখবেন আমি আমার ইন্ডিয়ান ভিসার যে পেপারসগুলা সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি ওই মোশন পিকচারে পর্ব দুই তো ওখানে আপনারা যেভাবে ইন্ডিয়ান ভিসাটা পাবেন ওটা খুবই সহজ ওটা নিয়েও অনেক ভিডিও আছে ওগুলো দেখে নেবেন আমি ওগুলা নিয়ে ভিডিও করতে চাই না ঠিক আছে ওটা খুবই সহজ তো এভাবে আপনারা করে নেবেন করার পর আপনার এগুলাই বেসিক্যালি এগুলাই দরকার আপনার ইন্ডিয়ান ভিসাটা পাইতে হবে আর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এটা অবশ্যই আপনাদের সব সময় মজুদা রাখতে হবে তার কারণ আপনার ভিসা প্রবাল আপনার এমপ্লয়মেন্ট লাইসেন্সের পরে ভিসা অ্যাপ্রবাল হলেই তো আপনি এটা ইন্ডিয়া অ্যাম্বাসি আপনি ফেস করবেন তাই না বা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যদি নাও যান আপনার ভি এফ এস এ আপনি জমা দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনার ওই কনফিডেন্ট থাকে আপনি এডুকেটেড হন তাহলে আপনি সরাসরি অ্যাম্বাসে থেকে আপনি বিচা নিয়ে আসতে পারবেন ঠিক আছে কিন্তু ওইটা আসলে এত বড় সাহস কেউ দেখায় না তার কারণ ওইটা ডিরেক্ট আপনার যদি রিফিউজ করে ডিরেক্ট করে রিফিউজ করে দিতে পারে তারা কোনো টাইম নেবে না তাদের মন মর্জির উপর আর যদি আপনার নয়াদিল্লি বলেন কলকাতা বলেন ভিএফএস এখানে যদি জমা দেন তাহলে আপনার একটা সময় দেবে আঠারো দিন থেকে ওই দিন থার্টি ডেজ এইটিন টু থার্টিন ডেজ ইনশাল্লাহ আপনার এই পাসপোর্টটা আসবে আইদার আপনার পাসপোর্ট ভিসা লাগানো থাকবে নর ভিসা লাগানো থাকবে না এটা আপনার লাখের ওপর কিন্তু ভিসা প্রবল হওয়ার পরে আমার জানা মতে কোনো আসলে ভিসা পায়নি এমন কোনো ঘটনা নাই তো যাক কিছুদিন আগে আমাদের পরিচিত এক ভাই আলহামদুলিল্লাহ তার ভিসা প্রবল হয়ে গেছে সে এখন অবস্থান করতেছে ইন্ডিয়া তার পাসপোর্ট দেওয়ার ডেট দিয়েছে পনেরো তারিখ মোস্ট প্রবাবলি তো ওটা নিয়ে ইনশাল্লাহ তারপরে আমি আর একটা ভিডিও বানাবো ঠিক আছে খুবই ক্লোজ আমার এবং একই ধরতে গেলে একই প্রতিষ্ঠান বা একই জায়গায় থেকেই আর কি জব আসতেছে ঠিক আছে ওটাও আমার কাজিনের কোনো এজেন্সি না কোনো আপনার মিডিয়াও না জাস্ট ওই আমার কাজে নিয়ে করতেছে কিন্তু আমার ফ্রেন্ড তো ওটা ইনশাল্লাহ আমি শেয়ার করব তো ওর ওর যে পেপার এরপরে আপনার জব এমপ্লয়মেন্ট যে লেটার এগুলো ইনশাআল্লাহ সব কপি আমার কাছে আছে ও আমার কাছে শেয়ার করেছে এগুলা আমি কিছুটা ব্লার করে রাখবো তার কারণে এটা আসলে অপেন ব্যবহার রাখাটা ঠিক হবে না